হাই গাইস, কেমন আছেন সবাই? আমি স্বপন ফ্রম সবন সফটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমি ভিডিও এডিটিং এর পুরো টিউটোরিয়াল আপনাদের কাছে এক এক করে উপস্থাপন করতে যাচ্ছি। শুরুতে আজকে ভিডিও সফটওয়্যারটি সম্পর্কে জানব এবং সেই সাথে কী কী কাজ করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমি আমার কম্পিউটারের করেল ভিডিও স্টুডিওটি ওপেন করে নিলাম। এই যে ওপেন হওয়ার পর দেখা যাচ্ছে এর পুরো ফুল ফিচারটি। এই পাশে কালো অংশটিকে বলা হয় স্ক্রিন প্রিভিউ, আর এই পাশে মিডিয়া অপশনগুলো এবং নিচে টাইমলাইন। সফটওয়্যারটির সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে টাইমলাইন। টাইমলাইনে দেখা যাচ্ছে যে এখানে টাইম সেট করে দেওয়া আছে, যখন আমরা কোনো ভিডিও নিয়ে কাজ করব সেখানে অটোমেটিকলি সেটিকে ট্যাগ করতে পারবো কত টাইমে। তারপর এই পাশে আমরা এখন দেখা যাচ্ছে যে এটি টাইমলাইন ভিউ করে দেওয়া আছে, যে টাইমলাইন ভিউ। এ পাশে আমরা ভিডিওটি যখন স্টোরি বোর্ড ভিউ করে দেব সেখানে ড্রাগ ভিডিও ক্লিপ আকারে দেখাবে। এখানে প্রত্যেকটি ভিডিও একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অর্থাৎ ড্রাগ ভিডিও ক্লিপ আকারে দেখাবে, সেখানে পরে দেখবো আমরা। এখন আমরা টাইমলাইন ভিউ করে দিলাম। টাইমলাইন ভিউ করে দেওয়ার পর এখানে প্রত্যেকটি, কিন্তু এ পাশে দেখা যাচ্ছে যে টাইম, এ পাশে টাইমিং সেট করে দেওয়া আছে এবং নিচের দিকে, নিচের এই অংশটিকে এখানে ভিডিও ট্যাগ, ওভারলে ট্যাগ, টাইটেল ট্যাগ, ভয়েস ট্যাগ এবং মিউজিক ট্যাগ। এখানে আমরা দেখি যে ট্যাগ ম্যানেজারে এখানে ক্লিক করলে ট্যাগ ম্যানেজার চালু হয়ে যাবে। ট্যাগ ম্যানেজার চালু হওয়ার পর দেখা যায় যে ভিডিও ট্যাগ সর্বোচ্চ আমরা একটি নিতে পারবো, ওভারলে ট্যাগ সর্বোচ্চ 20টি এবং টাইটেল ট্যাগ 2টি, ভয়েস ট্যাগ 1টি, মিউজিক ট্যাগ নিতে পারবো সর্বোচ্চ 3টি। যখন আমরা ওভারলে ট্যাগ 10টি নিব সেক্ষেত্রে কী দেখাবে? দেখে যে ওভারলে ট্যাগ 10টি দিলাম, সেক্ষেত্রে কিন্তু ওভারলেটটি 10টি হয়ে গেছে। সেক্ষেত্রে টাইমলাইনের যে ভিউগুলো ট্যাগগুলো সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট হয়ে গেল। সেক্ষেত্রে যদি আমরা বড় করে দেখতে চাই সেক্ষেত্রে এই পাশে এটি ভিজুয়াল ট্যাগে ক্লিক করলে দেখা যাচ্ছে বড় বড়, সেক্ষেত্রে কিন্তু নিচেরগুলো হাইড হয়ে গেল। নিচেরগুলো দেখতে চাইলে ডান পাশে মাউসের স্কেলিংটি চেপে ধরলে নিচের দিকে নিয়ে আসলে আমরা দেখতে পাবো যে 10 নম্বর ওভারলেট ট্যাগটি, উপরে দেখতে পাবো 9, 8। এই পাশে কিন্তু এই যে লগ অপশনটি রয়েছে, আমরা ক্লিক করলে কিন্তু এই ট্যাগটি লগ হয়ে যাবে, আনলক করে দিলাম। যাই হোক, ঠিক এরকমই আমি আবারও একটি করে দিই ওভারলক ট্যাগ। ঠিক আছে, এখন উপর দিকে যে অপশনগুলো দেখা যাচ্ছে সেই সব অপশনগুলো সম্পর্কে আমরা একটু জানিয়ে নিই। যেখানে প্রথমে ফাইল, প্রজেক্ট, নিউ প্রজেক্ট, তারপর নিউ এস্টিমেল প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, শেপ, সেভ অ্যাজ, স্মার্ট পিএক্স, বেস, কনভার্ট, রিলিঙ্ক, এইসব যাবতীয় কাজগুলো এই পাশে রয়েছে। আমরা যখন একটি ভিডিও নিয়ে কাজ করব সেই সময় ভিডিওটি কিন্তু আমরা সেভ করে দেবো, অর্থাৎ প্রজেক্টটি সেভ করে দেবো, যাতে ট্যাগটি এডিট করার সময় কোনো সমস্যা হলে সেটি আবারও আমরা যেন পেয়ে যাই। তারপর এডিট অপশনে আন্ডো, রিড্রো, ডিলেট, কপি, কপি অ্যাট্রিবিউটস, পেস্ট, পেস্ট অল অ্যাট্রিবিউটস, পেস্ট অপশনাল অ্যাট্রিবিউটস, ট্যাগ মোশন, ম্যাচ মোশন, এইসব কাজগুলো এই পাশে করা যায়। টুলস অপশনে রয়েছে ট্যাগ মোশন, ডিভি টু ডিভিডি, ক্রিয়েট ডিক্স, বার্ন ফ্রম ডিক্স ইমেজ, পেন্টিং ক্রিয়েটর, এইসব সেটিংসে দেখতে পারবো, রেফারেন্স, প্রজেক্ট প্রোপার্টিস, ক্যাপচার। ক্যাপচারে ক্লিক করার পর ক্যাপচার ভিডিও, ডিভি কুইক স্ক্যান, ইম্পোর্ট ফ্রম ডিজিটাল মিডিয়া, স্টপ মোশন, স্ক্রিন ক্যাপচার, ক্যাপচার ভিডিও। যখন আমরা এক্সটার্নালভাবে কোনো ভিডিও সেট করব সেক্ষেত্রে যদি সেই ভিডিও থেকে যদি আমরা ভিডিও ফুটেজ নিয়ে আসতে চাই সেক্ষেত্রে ক্যাপচার ভিডিও করতে হবে। ডিভি কুইক স্ক্যান, স্টপ মোশন, স্ক্রিন ক্যাপচার, আমি এখন যে সফটওয়্যারটি ব্যবহার করছি স্ক্রিন ক্যাপচারের জন্য সেটা কিন্তু এই ভিডিও স্টুডিও থেকেই করা, অর্থাৎ এই ভিডিও সফটওয়্যারটিতে ডিফল্টভাবেই কিন্তু এই স্ক্রিন ক্যাপচারটি দেওয়া আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এটিও ব্যবহার করতে পারেন, অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি এটিই ব্যবহার করি সাধারণত। এরপর রয়েছে এডিট অপশনটি। এডিট অপশনটিতে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে মিডিয়া অপশনগুলো দেখা যাচ্ছে, মিডিয়া অপশনের এখানে কিন্তু মিডিয়া অপশনটি দেখা যাচ্ছে। এরপরে ইনস্ট্যান্ট প্রজেক্ট দেখা যাচ্ছে, ইনস্ট্যান্ট প্রজেক্টে ক্লিক করলে আমরা এখানে টেমপ্লেট দেখতে পারবো, অনেকগুলো টেমপ্লেট যেটাকে ভিডিওর শুরুতে ব্যবহার করা হচ্ছে ইন্ট্রো হিসাবে। এরপর ট্রানজেকশন, ট্রানজেকশন দুটি ভিডিওর মাঝখানে ব্যবহার করার জন্য ট্রানজেকশন ব্যবহার করতে হবে, আমরা পরবর্তীতে দেখব। এরপর টাইটেল, ভিডিওতে টাইটেল দেওয়ার জন্য। এরপর গ্রাফিক্স,
কালার ব্যবহার করতে পারবো, প্রত্যেকটি একটি কালার। তারপর রয়েছে ফিল্টার, ফিল্টার করতে চাইলে সেক্ষেত্রে এগুলো অনেকটা বাবল যদি করতে চাই, কখনো ঝাপসা করতে চাই, ইত্যাদি এই ধরনের কাজগুলো আমরা ফিল্টারে করে থাকবো। এরপর রয়েছে পাথ, পাথ যদি করি আমরা ভিডিওটিতে এক সাইড থেকে আরেক সাইডে কীভাবে স্লাইড হয়ে যাবে সেটি কিন্তু পাথ আমরা ভিডিওটি যখন কাজ করব তখন দেখতে পারবো। যে আমি আবারও মিডিয়াতে ক্লিক করলাম, এডিটের পর এরপর শেয়ার, শেয়ারে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে হাইড হয়ে গেছে যে ক্রিয়েট ভিডিও ফাইল, অর্থাৎ প্রজেক্টটি কাজ করার পর সেটি আউটপুট হিসাবে সেভ দিতে চাইবো সেটি কিন্তু এখানে শেয়ারে ক্লিক করার পর ক্রিয়েট ভিডিও ফাইলে ক্লিক করলে আমরা সেটি আউটপুট হিসাবে পেয়ে যাব, সেটি আমি পরে দেখাবো কাজ করার পর। এখন আমরা কাজে চলে যাই, আমি একটি ভিডিও এখানে ফুটেজ নিয়ে আসি, এই ভিডিও ফুটেজটি এখানে নিয়ে আসলাম টাইমলাইনে। টাইমলাইনে নিয়ে আসার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভিডিও টাইমলাইনে নিয়ে আসার পর এখানে কিন্তু সেকেন্ডটা দেখা যাচ্ছে, মিনিট, এটা সেকেন্ড, মিলি সেকেন্ড, সেকেন্ড, মিনিট, আওয়ার। এখন এটি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যদি আমি চালু করি, ভিডিওটি চালু করার পর এখানে কিন্তু দেখতে পারবো এই যে ভিডিওটি কিন্তু ওপেন হইলো, ভিডিওটি কাজ চালু হচ্ছে এবং চলতেছে। সেক্ষেত্রে যদি আমি ভিডিওটি এখানে মাঝ বরাবর দুই ভাগে ভাগ করতে চাই, অর্থাৎ কাটতে চাই ভিডিওটি, সেক্ষেত্রে কী করতে হবে, কাটার জন্য আগে মাউসটাকে এইভাবে ক্লিক করার পর এই ভিডিও ট্যাগটাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে যে কাট অপশনে গিয়ে কাট করলে কিন্তু ভিডিওটি দুভাগে ভাগ হয়ে গেল, ভিডিওটি দুভাগে ভাগ হয়ে গেল। এখন প্রথমে আমি যে জিনিসটি দেখাবো সেটা হলো ইনস্ট্যান্ট প্রজেক্ট, অর্থাৎ টেম্পলেট, শুরুতে কিভাবে টেম্পলেট দেওয়া যায়। শুরুতে যদি আমি টেম্পলেট দিতে চাই, মনে করেন এই টেম্পলেটটি আমি ভিডিও শুরুতে দিব, এখানে ভিডিও টেম্পলেটটি চেপে ধরে টেম্পলেট নিয়ে নিয়ে আসবো শুরুতে, টেম্পলেট নিয়ে শুরুতে নিয়ে আসলে কিন্তু এই দেখা যাচ্ছে এখানে একটি টেম্পলেট, এখানে টেম্পলেট দেখা যায় যে ভিডিও স্টুডিও। আমি চাইলে এটি এডিট করে আমার নিজের ইচ্ছা মতো দিতে পারবো, আমি আমার ইচ্ছা মতো দিলাম স্বপন সফট SAWP অ্যান্ড স্বপন সফট SFT স্বপন সফট দিলাম, আপনারা চাইলে দিতে পারেন। এখানে আমি আমার স্বপন সফট দিলাম, এই যে স্বপন সফট হয়ে গেল, এখানে ভিডিও শুরুতে কিন্তু এটি হয়ে যাবে। আমি যদি এখন, হ্যাঁ আমি আবারও একটি জিনিস বলে দিই যে আপনারা যখন ভিডিও নিয়ে কাজ করবেন তখন কিন্তু প্রথমে সেভ এস দিয়ে দিবেন ভিডিওটি। আমি আমার ভিডিওটি সেভ এস করে দিলাম, যে এখানে লিখলাম মাই ভিডিও, মাই ভিডিও দিলাম, ভিডিও সেভ করে নিলাম। সেক্ষেত্রে এখন যদি কোনো আমি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি ভিডিওটি আবারও পাবো। এখন চালু করে দেখি, ভিডিওটি চালু করলে দেখা যাচ্ছে স্বপন সফট, তারপর কিন্তু ভিডিওটি ফুটেজটি চালু হইল। এখন তারপরে যে অংশটি ভিডিও ইন্ট্রো দেখলাম, তারপরে যে অংশটি সেটি হলো যে ট্রানজ্যাকশন, দুইটি ভিডিওকে কিভাবে মাই ফেভারিটস দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে অল করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলো চলে আসলো। এখন কিভাবে আমরা এই ট্রানজ্যাকশন ব্যবহার করব, দেখা যাচ্ছে যে দুইটি ভিডিওকে পরের ভিডিওটি চেপে ধরে যখন এটির উপরে যদি আমি একটু এনে ছেড়ে দিই, সেখানে কিন্তু দেখা যায় অটোমেটিকলি একটি ট্রানজ্যাকশন নিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে যে দুইটি ভিডিওকে আলাদা করার জন্য যে ট্রানজ্যাকশন। আমি চাইলে আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি যখন ব্যবহার করবো সেখানে অল করে দিলাম ট্রানজ্যাকশনগুলো, এবং মনে করেন এই ট্রানজ্যাকশনটি আমি ব্যবহার করবো, এটিকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে এখানে কিন্তু অলরেডি এই যে ভিডিও ট্রানজ্যাকশন হয়ে গেল, এটুকুই এটুকুর কাজ। তারপর এখানে রয়েছে টাইটেল, টাইটেল আমি মনে করেন যে এখানে ক্লিক করে ডবল ক্লিক করলে এখানে হয়ে যাবে, আপনার চাইলে এখানে ডিফল্টভাবে কোনো কিছু নিয়ে আসতে পারেন, এইসবই আপনার পছন্দ অনুযায়ী এটা নিয়ে আসতে পারেন। এটা যখন নিয়ে আসবেন তখন এটাতে টাইটেলে ক্লিক করার পর এখানে টাইমলাইন এনে ছেড়ে দিবেন, হয়ে যাবে। এখানে এনে ছেড়ে দেওয়ার পর এখানে ডবল ডবল ক্লিক করার পরে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো দিতে পারেন, আমি এখানে নিজের ইচ্ছা মতো দিলাম হাই বেবি, ওপেন করে দেখি আমরা। আমি আবারও ভিডিওটি সেভ করে দিলাম, সেভ, আপনারা চাইলে কিবোর্ডের অপশন ব্যবহার করতে পারেন, কন্ট্রোল এস চাপলেও অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ভিডিওটি প্লে করে দেখি, এখন এই যে ট্রানজ্যাকশন হওয়ার পর এই দেখা যাচ্ছে হাই বেবি।
এরপর যে অংশটি গ্রাফিক্স, আপনারা চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। আমি মনে করেন যে এই কালারটা এখানে নিয়ে আসবো, এখানে এটিকে ছোট করে নিলাম, এখানে আমি বড় ছোট বড় করে নিতে পারি। এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসে এখানে আমি মনে করেন যে এই কালারটি ব্যবহার করব। এটা চেপে ধরে এখানে টাইমলাইনে এনে ছেড়ে দিলে হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে এই কালারটি, এই ভিডিওটির পর এই কালারটি চলে আসলো। এটুকুই, এটুকুর কাজ শেষ। তারপরে যে অংশটুকু সেটি হচ্ছে যে ফিল্টার, ফিল্টার অপশনটি এখানে কোনো, এটি কিন্তু কোনো ভিডিওর উপরে এনে ছেড়ে দিতে হয়। মনে করুন যে আমি বাবলটা ব্যবহার করবো, সেটা চাপে ধরে এখানে এনে ছেড়ে দিলে কিন্তু চলে আসবে। দেখা যাচ্ছে যে এই পুরো ভিডিওটিতে বাবল হয়ে গেল। এটুকুর কাজ শেষ। এরপর যে কাজটুকু সেটি হচ্ছে যে পাত, পাত অপশনটি কোনো ভিডিওকে স্লাইড করার জন্য এক পাশ থেকে আর পাশে নিয়ে এসে ভিডিওটি কীভাবে নড়াচড়া করবে সেক্ষেত্রে সেই এই যে পাত অপশনটি ব্যবহার করবো। মনে করেন যে এটুকু আমি পাত করবো, সেটুকুকে আমি কাটে নিলাম প্রথমে। ভিডিওটি কেটে নেওয়ার পর আমি এটিকে চেপে ধরে এই ভিডিওতে এনে ছেড়ে দিলাম। দেখুন যে ভিডিওটি কিন্তু অটোমেটিকলি এখন দেখ পাত হয়ে গেল, যে ঠিক উল্টা ভিউর মতো পাত হয়ে গেল। এই পাশ দিয়ে এনে এই পাশে চলে যাবে ভিডিওটি। এই শেষ, ভিডিওটি আমরা ক্রিয়েট করে ফেললাম। মোটামুটি এটুকু আমি ভিডিও ক্রিয়েট করে ফেললাম, এবং ভিডিওটি আমি এখন কিভাবে আউটপুটে ভিডিও হিসেবে পাব, ভিডিও শেয়ারে যে ক্রিয়েট ভিডিও ফাইলে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। আমি এইচডি ভিডিও দিলাম, এইচডি ভিডিও হিসেবে আমি সাধারণত সেভ করি। এখানে ক্লিক করার পর যেখানে হাইবিবি নামে ভিডিওটি ক্লিক হলো, এখন এখানে চাইলে এখানে সেভ দিলে কিন্তু ভিডিওটি ফোরটি কিন্তু সেভ হচ্ছে। এখানে কিন্তু রিডারিং দেখা যায়, এখানে ভিডিও রিডারিং দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে পার্সেন্টেজ উঠবে 100 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি। তারপর কিন্তু আউটপুট হিসাবে আমরা ভিডিওটি পাব। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে পরবর্তী অংশগুলো দেখব। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে লাইক এবং কমেন্ট করবেন, এবং সে সাথে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।